সাথী, আগামী 29শে মার্চ 2023 FSD যাদবপুর ইউনিভার্সিটির উদ্যোগে একটি কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা রেলের বিরুদ্ধে, অর্থাৎ ভারতীয় রেল তাদের যে প্রতিবন্ধীদের কামরাগুলি প্রতিবন্ধীদের জন্য দেয়, সেই কামরাগুলিতে GRP এবং RPF ছাড়াও রেলের নানান কর্মীরা প্রতিবন্ধীদেরকে নানানভাবে হেনস্থা করছে, অবমাননা করছে। এছাড়াও প্রতিবন্ধীদের যে ই কার্ড, অর্থাৎ টিকিটে ছাড় দেওয়ার জন্য যে কার্ড, সেই কার্ড তৈরি করতে গিয়েও অফিসে নানানভাবে হেনস্থা করছে। তাই FSD যাদবপুর ইউনিভার্সিটি ও অন্যান্য প্রতিবন্ধী সংগঠনরা মিলিয়ে একসাথে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে শিয়ালদায় প্ল্যাটফর্ম নাম্বার 1 বেলা দুপুর 12টায়। আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি। আমরাও বুঝিয়ে দেব যে আমাদের যে রাষ্ট্রীয় শক্তি নানানভাবে আমাদেরকে দমিয়ে দিলেও আমরাও ঘুরে দাঁড়াতে পারি, আমরাও বেঁচে থাকার লড়াইটা লড়ে নিতে পারি। তাই সমভাবাপন্ন মানুষদের আমরা আহ্বান করি, আপনারাও এই আন্দোলনটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন, আন্দোলনে যোগদান করে।